গত পর্বে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম। এটিতে আমরা নয়েজ রিডাকশন করে আমরা ফাইনালি ইমেজে রূপান্তর করেছি। এবার এই ইমেজকে আমরা অনেকটা পেন্টিং ইফেক্ট দিব, যেটাকে অয়েল পেন্টিং বলে। সেটাও এতক্ষণ আমরা যা করলাম তার উল্টো, অর্থাৎ এতক্ষণ আমরা নয়েজ রিমুভ করেছি, বাট এবার আমরা নয়েজ যুক্ত করে কিভাবে আর্টিফিশিয়াল ওয়ার্ক করা যায় সেটা দেখব। অনেক সময় নয়েজ দিয়েও কিন্তু চমৎকার সব ফটোগ্রাফি করা যায় বা চমৎকার সব ইফেক্ট তৈরি করা যায়। আপনাদের যাদের DSLR ক্যামেরা রয়েছে তারা ইচ্ছে করলে ISO বাড়িয়ে নয়েজ দিয়েও কিন্তু আপনি চমৎকার সব ইমেজ তুলতে পারেন। গুগলে সার্চ দিলেও আপনি নয়েজের দিয়ে কিভাবে চমৎকার ছবি তোলা যায় বা কি কি ধরনের ছবি হতে পারে সেগুলো আপনার আইডিয়া পাবেন। তো আমরা এই ইমেজটিকে আমরা অয়েল পেন্টিং হিসেবে নয়েজ যুক্ত করে তৈরি করব। সেটা করার জন্য প্রথমে আমরা একটি লেয়ার তৈরি করি। লেয়ারটিকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। এখানে একটা কথা অবশ্যই মনে রাখার বিষয়, সেটা হচ্ছে প্রতিটি লেয়ারের নাম রিনেম করা অতি জরুরি একটি বিষয়। যদিও আমি টিউটোরিয়াল করার সময় নামগুলো রিনেম করি না, কারণ সময়ে যেন কম লাগে সেজন্য, তবে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই প্রতিটি লেয়ারের নাম দিবেন, তাহলে আপনার অনেক সময় বাঁচবে। হয়তো প্রথম প্রথম মনে হবে যে এটি কোনো প্রয়োজন নেই, বাট আপনি যখন একসাথে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবেন তখন অবশ্যই এই রিনেমগুলো প্রচুর কাজ করবে। তো এখানে আমি এটা দিতে পারি অয়েল পেন্টিং, এটি আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো দিতে পারেন, তবে আমি এখানে এটা দিলাম। এবার আমরা কিছু ফিল্টার ইউজ করবো। ফিল্টার মেনুতে গিয়ে রেন্ডার ক্লাউডস, ডিফারেন্স ক্লাউড নয়, এখানে ক্লাউডস নামে যে অপশনটি রয়েছে সেটি, এটি ক্লাউডস অপশনটি চলে আসলো। এটি আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি প্রতিবার এক এক সময় এক এক রকম ফলাফল দিবে। দেখুন আমি এখানে যদি ডাবল ক্লিক করি এটি কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রতিবারই চেঞ্জ হবে। ইভেন আপনার কম্পিউটারে ঠিক অন্যরকমভাবে ইফেক্টটি আসবে, তবে এটি এটি কিন্তু অনেক সময়। আমরা এবার এই স্মার্ট ফিল্টারটি ডিলেট করে ফেলি, ডিলেট ফিল্টার মাস্ক। এটি এখানে আমরা আরও কিছু ফিল্টার ইউজ করব। আমরা এখান থেকে নয়েজ মেনুতে গিয়ে অ্যাড নয়েজে ক্লিক করি। এখানে আমরা অ্যাড নয়েজে আমরা এখানে ভ্যালু 20 দিয়েছি, আর অবশ্যই ডিস্ট্রিবিউশনে গাউসিয়ান দিব, এবং এখানে মনোক্রমিকটি এটি চেক করে দিব, কারণ মনোক্রমিকটি দিলে দেখুন এটি কিন্তু এই কালার ভার্সন চলে আসে, তো আমরা এটা কালার ভার্সন চাই না, তাই আমরা এটি মনোক্রমিকটি চেক করে দিলাম, তারপর ওকে। এবার আমরা এটিকে যদি জুম করি এখানে শুধুই আমরা নয়েজ দেখতে পাচ্ছি, তবে আমরা এরকম নয়েজ শুধুই নয়েজ থাকবে এরকম নয়, আমরা এটিকে পিক্সেলেটেড করব, একটু ছড়িয়ে দিব, ব্লিড করব। ফিল্টার মেনুতে গিয়ে ব্লার গাউসিয়ান ব্লারে আমরা ক্লিক করি। এখানে আমরা রেডিয়াস ভ্যালু এত দিব না, অবশ্যই এখানে আমরা 2 দিতে পারি। 2 দিয়ে আমরা এটিকে আমাদের নয়েজি ইফেক্ট দিলাম। এরপর আমরা ফাইনালি আমরা যেই ইফেক্টটি দিব সেটা হচ্ছে ফিল্টার মেনুতে গিয়ে স্টাইলাস অ্যাম্বস। এখানে যে ভ্যালুগুলো রয়েছে আমরা এই ইমেজের জন্য এই ভ্যালুগুলোই দিব, অ্যাঙ্গেল 135, হাইট 2, অ্যামাউন্ট 500। আপনি যখন অন্য ইমেজ দিয়ে এরকম কাজ করবেন, এরকম অয়েল পেন্টিং তৈরি করার চেষ্টা করবেন, তখন এই ভ্যালুগুলো নিয়ে প্লে করবেন, ভ্যালুগুলো নিয়ে বাড়িয়ে কমিয়ে দেখবেন। তো আমরা এই ইমেজের জন্য এই ভ্যালুটি দিয়ে ওকে চাপি। এবার আমরা ব্লেন্ড মোডটি চেঞ্জ করবো, এখান থেকে নর্মাল থেকে আমরা ওভারলে দিয়ে দেখতে পারি। কন্ট্রোল 0 চেপে আমি এটি ফিট টু স্ক্রিন করলাম। ওভারলে হচ্ছে আমরা সফট লাইট দিয়ে দেখতে পারি। হ্যাঁ, এটি হয়তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, তবে এখনই আমাদের পুরোপুরি কাজ শেষ হয়ে যায়নি। আমরা নতুন আরেকটি লেয়ার তৈরি করি এখানে ক্লিক করে। এবার এটিকেও আমরা স্মার্ট অবজেক্ট করি, কনভার্ট স্মার্ট অবজেক্ট। তারপর এখানেও আমরা কিছু কাজ করব, তবে তার আগে আমরা এটিকে আমরা আনচেক করে দিই এবং এই লেয়ারটি এখানে নিয়ে আসি। আমরা এটিকে মার্জ করব, অর্থাৎ এই লেয়ারটি আমরা ডুপ্লিকেট করব সাথে সম্পূর্ণ এই ইফেক্টগুলো সহ। তো এটিকে আমি যদি ক্লিক করি বা এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট অল্ট ই এখানে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের মার্জ লেয়ার তৈরি হয়ে গেছে। আমরা এই লেয়ারটি ডিলেট করে ফেলি, এটি আপাতত লাগছে না।
তো এই নিউ লেয়ারে আমি এখানে নামও লিখতে পারি যে কোনো, আমি এখানে এখানে আমি নাম দিলাম মিডিয়ান, এটা একটি মিডিয়ান আমরা এইটি ফিল্টারটি ইউজ করবো এই জন্য দিলাম, তবে এই নামটি পরে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই ইমেজে আমরা এখন ফিল্টার ইউজ করব, প্রথমে এখান থেকে আমরা নয়েজ মেনুতে গিয়ে মিডিয়ান এই ফিল্টারটি আমরা অ্যাপ্লাই করি, এখানে পিক্সেল 8 পিক্সেল আমরা দিতে পারি, দেখুন এটি ছিল আগে এবং এটি এখন, তারপর ওকে দিই। আমরা ইচ্ছা করলে এটিকে স্মার্ট ফিল্টার করে নিতে পারি, তবে স্মার্ট ফিল্টার না করেও করতে পারি, সেটি সম্পূর্ণ আমাদের ইচ্ছামতো বিষয়, তবে স্মার্ট ফিল্টার করাই বেটার হতো। তারপর ফিল্টার মেনুতে গিয়ে এবার গাউসিয়ান ব্লার, যেটা আমরা সবসময় বেশিরভাগ সময় ইউজ করি, সেটি এখন দেব। এখানে আমরা মিডিয়ান ভ্যালু যত দিয়েছি এখানে গাউসিয়ান ব্লারটা ঠিক ততই দিব। এবার এটির ব্লেন্ড মোড আমরা চেঞ্জ করব নর্মাল থেকে ডার্কেন, দেখুন এখন এটি কিন্তু ডার্ক একটি শেপ, যেই রেখাগুলো রয়েছে যেই ডিটেলসগুলো রয়েছে সেটি চলে এসেছে। এবার আমরা এই টেক্সচার লেয়ারটি আমরা অন করে দিই, দেখুন আমরা কিন্তু মোটামুটি আমাদের ফাইনাল ইমেজে চলে এসেছি। তবে আরেকটু কারেকশন করা যায়, সেটা হচ্ছে এখান থেকে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু যুক্ত করতে পারি, এখানে ব্রাইটনেস আমরা 20 ভ্যালু দিতে পারি এবং কন্ট্রাস্ট আমরা 30 ভ্যালু দিতে পারি, দেখুন ফাইনালি আমরা আমাদের ইমেজ পেয়ে গিয়েছি। আপনি চাইলে এখানে আরও কিছু ইফেক্ট দিতে পারেন, তবে আমি মনে করি এটি যথেষ্ট, ইচ্ছা করলে আপনি আগের মেইন ফাইলে অ্যাম্বোস ইফেক্ট দিতে পারেন বা হাইপাস ইফেক্টে দিয়ে এই রেখাগুলো আরও স্পষ্ট করতে পারেন, এবং এটি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন আপনার বিভিন্ন ইমেজে, তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন। আশা করি নয়েজ রিমুভ করা এবং নয়েজ দিয়ে কীভাবে আর্টিফিশিয়াল ওয়ার্ক তৈরি করা যায় সে সম্পর্কে আপনি কিছুটা ধারণা পেয়েছেন। ধন্যবাদ।